বর্ষা শুরু হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই, আর চারিদিকে আবহাওয়াটাও খুব দারুণ। আর আমরা বেরিয়ে পড়েছি একটা অসাধারণ জায়গায়, আপনাকে তো এই ভিডিও মারফত দেখাবই। হ্যাঁ, কলকাতা থেকে 100 কিলোমিটার মধ্যে একদিনে গিয়ে ওদিনই ফিরত আসা যায় এমন একটি জায়গা, এটি হলো কংসাবতী নদীর ওপর অ্যানিকেট ড্যাম। খড়গপুর থেকে মোটে 3-4 কিলোমিটার, হাওড়া থেকেও যাওয়া আসা, কীভাবে যাবেন কীভাবে আসবেন সব কিছু জানাবো, পাশাপাশি আরও কিছু কি এক্সপ্লোর করা যায় নাকি সেটাও জানাবো। চ্যানেলে আবার আপনাকে স্বাগত। হঠাৎ করে মনে হলো মেঘলা আকাশ, চারিদিকে বেশ ওয়েদারটাও খুব ভালো, বেরিয়ে পড়া যাক। তবে বেশি সময় নেই, হাতে বেশি টাইমও নেই, তাই বাড়ির কাছাকাছি বেরোতে হবে, আবার দিনের দিন ফিরে আসা যায়। আপনিও চাইলে কলকাতা থেকে এরকমই বেরিয়ে আসতে পারেন, আর সঙ্গে থাকতে পারেন এরকম একটা ওয়েদারের সাক্ষী। আর ছোট্ট একটা জলপ্রপাত আপনি দেখতে পাচ্ছেন, যদিও এটা কৃত্রিম, এটা আছে খড়গপুর থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে। এই যায় এই ড্যামটার নাম অ্যানিকট ড্যাম, ANICUT ড্যামটা দেখুন। ওফ, এটা হচ্ছে কি আসলে কংসাবতী যে নদী, এটা এর উপর দিয়ে যাচ্ছে, কংসাবতী নদীর উপর এই ড্যামটা দেওয়া হয়েছে। বেরিয়ে পড়েছি আবার আমরা, এবারে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে খুবই কাছেই। এখন আমরা খড়গপুর থেকে যাচ্ছি বিষ্ণুপুরের লাইনে। তো এখানে একটা খড়গপুরের কাছাকাছি একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কি একটা ছোট্ট জলাশয়, সেটার নাম অ্যানিকেট ড্যাম। সেই অ্যানিকেট ড্যামটা প্রতি বছর বর্ষাকালের এই জলাধারটা যে সুন্দর সুন্দর করে বেরোয়, একটা আর্টিফিশিয়াল ভালো ওয়াটারফল হিসাবে বেশ দেখা যায়। জানি না কতদূর কী দেখাতে পারবো, দেখতে থাকুন রাস্তায়। যেটা যদি আপনাকে একবার বলে দিই, আপনি হাওড়া থেকে কোলাঘাট হয়ে খড়গপুর পৌঁছতে হবে, আর খড়গপুরের কাছেই কিন্তু এই অ্যানিকেট ড্যামটা আছে। আমি একটু জুম ইন করে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খড়গপুর থেকে যে মেদিনীপুরে এই জায়গা দিয়ে আপনাকে আসতে হবে, বা আপনি এদিক দিয়ে ঘুরে আসতে পারেন চৌরঙ্গী হয়ে। তো আসার পরেই দেখতে পাবেন এই যে কংসাবতী ড্যাম, এটাই আমরা যাব। আর এই যে দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম উদ্যান পার্ক, ওটার পাশেই আর কি। ক্ষুদিরাম উদ্যান পার্কে আপনাদের যখন আসবেন, আপনি দেখতেই পাবেন মোহনপুর হয়ে এদিক দিয়ে হয়ে এই জায়গাটায় আসতে হবে। এই যে লেখা আছে অ্যানিকেট ড্যামটা আসলে এখানটাতে, আপনি ভিউ পয়েন্টটা এই জায়গা থেকে কিন্তু দেখতে পাবেন। এই দেখুন লেখা আছে অ্যানিকেট, কংসাবতী নদীর উপরে এই ড্যামটা। এই জায়গাটার নাম মোহনপুর ট্রাই জাংশন। বাঁ দিকে আপনি চৌরঙ্গী হয়ে খড়গপুর, আর ডান দিকে আমরা যেদিকে যাচ্ছি এদিকে আপনি মেদিনীপুর কিংবা ধর্মা হয়ে আরও আপনি এদিকে চন্দ্রকোনা রোড কিংবা বিষ্ণুপুর টিষ্ণুপুর যেতেই পারেন। আমরা যে সেতুর উপর দিয়ে এখন যাচ্ছি, এটার নাম বীরেন্দ্র সেতু। আসলে এটা কংসাবতী নদীর ওপরেই বানানো, আর আমরা যে অ্যানিকেট ড্যামটা দেখব এটারই জাস্ট এই বীরেন্দ্র সেতুর জাস্ট ডান দিক দিয়ে গিয়ে নিচে দেখা, ওখান থেকেও এই এটা কিন্তু বীরেন্দ্র সেতুরে দেখা যাবে, আর নিচ থেকে এই ভিউটা আসল দেখা যায়। তো চলুন ওখানে যাই, ওখান থেকে ভিউগুলো দেখাবো, আর ড্রোনেরও কিছু ফুটেজ দেবো, তা আপনি ভিডিওর প্রথমটা দেখেই বুঝতে পেরেছেন। চলুন বন্ধুরা, সেই জায়গায় চলে এসেছি যেটার নাম অ্যানিকেট ড্যাম। এই অ্যানিকেট ড্যামে চলে এসেছি, এখানে পুরো মাছ ধরার জন্য কাকা প্রস্তুতি নিচ্ছে। আর এইখানে জালগুলো দেখুন, এই জালগুলো দিয়েও মাছ ধরা হয়। ওপর থেকে ভিউটা আরও বেশি ভালো লাগছে, ওপর থেকে দেখাচ্ছি, দাঁড়ান।
করে মনে হলো মেঘলা আকাশ, চারিদিকে বেশ ওয়েদারটাও খুব ভালো, বেরিয়ে পড়া যাক। তবে বেশি সময় নেই, হাতে বেশি টাইমও নেই, তাই বাড়ির কাছাকাছি বেরোতে হবে, আবার দিনের দিন ফিরে আসা যায়। আপনিও চাইলে কলকাতা থেকে এরকমই বেরিয়ে আসতে পারেন আর সঙ্গে থাকতে পারেন এরকম একটা ওয়েদারের সাক্ষী। আর ছোট্ট একটা জলপ্রপাত আপনি দেখতে পাচ্ছেন, যদিও এটা কৃত্রিম, এটা আছে খড়গপুর থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে। এই যায় এই ড্যামটার নাম অ্যানিকাট, অ্যানিকাট ড্যাম, ANICUT ড্যামটা দেখুন। ওফ, এটা হচ্ছে কি আসলে কংসাবতী যে নদী, এটা এর উপর দিয়ে যাচ্ছে, কংসাবতী নদীর উপরে এই ড্যামটা দেওয়া হয়েছে। বর্ষার সময় হালকা জলকে বেঁধে, অন্য সময় জলটাকে রেখে বা কাজে লাগিয়ে কাকুরা মাছ ধরা থেকে শুরু করে প্রচুর জাল ফাল আছে। এপাশ থেকে কংসাবতীটা আসছে আমাদের, মানে আমাদের পুরুলিয়া থেকে, আর এদিক দিয়ে গিয়ে কংসাবতী নদী পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরের দিকে বয়ে চলেছে কংসাবতী নদীটা। আর এর মধ্যে অনেকে স্নান করা, মাছ ধরা থেকে শুরু করে নানান কাজ করে। আর দেখতে দেখুন কত অপরিসীম লাগছে। ড্যামের এপাশটাতে একটা পার্ক আছে, জানি না পার্কে ঢুকতে দেয় কি না, সেটা আমি জিজ্ঞাসা করে নেব স্থানীয়দের, যদি ঢুকতে দেয় বা ঢোকার কোনো বন্দোবস্ত থাকে সেটাও আপনাকে জানিয়ে দেবো। হেলিকপ্টারটা কোন দিকে গেল? ও তাই তো, হ্যাঁ ওই তো ছোট দেখাচ্ছে। Thank you.
বর্ষার সময় এই ড্যামে প্রচুর পরিমাণ কিন্তু মাছ ধরা হয়, আর স্থানীয় মানুষরা সেই মাছ ধরে কিন্তু স্থানীয় বাজারে বিক্রি করে। দেখুন, আমরা একটা স্থানীয় দাদা একটা মাছ ধরছিল, তাদের কাছে জাস্ট কিছুক্ষণ একটু মুখটা খুলতে বলে এই বস্তাটার মাছগুলো ধরার ভিডিওটা একটু জাস্ট বানালাম। খুব কম দাম, 20 টাকা হয়ে গেল। আরে এ বিক্রি করলে আমরা এখানে কিছু দিয়ে দাও না, ধন্যবাদ স্যার। এখানে কিছু নাই যে অ্যানিকেট ড্যাম ঘোরার পর এর পাশে কোথায় আপনি ঘুরতে যেতে পারেন? এই মেদিনীপুর শহর থেকে খুবই কাছেই একটি জায়গা আছে, সেই প্লেসটির নাম পাথরা। এখানে প্রচুর পুরনো যুগের পোড়ো মন্দির আপনি দেখতে পাবেন। আরেকটা কথা জানিয়ে রাখি, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে হওয়ায় এখানে কিন্তু ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আমি জানতাম না, ভিডিওটা করে ফেলেছি কয়েক সেকেন্ডের জন্য, জাস্ট আপনি দেখতে পারেন। তারপর মেঘনা চাইতে বৃষ্টি। পাত্রা থেকে ফিরছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, হঠাৎ দেখলাম একটা নদী গুগল ম্যাপে দেখালো, এবং সেটা পার হতে হবে এমনি একটা সাঁকো দিয়ে, যেখান দিয়ে আপনার বাঁশের সাঁকো, একটা অসম্ভব একটা অনুভূতি। একটু ভিডিওটা দেখুন, অসম্ভব ভালো আপনারও লাগবে। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করি বেশ ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বাড়ির কাছাকাছি কাছে পিঠে একদিনের দূরত্ব কোথায় আপনার ঘুরতে যেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি এমনি কোনো ভিডিও নিয়ে।